দণ্ডবিধি 1860। ক্লাসে সকলকে স্বাগতম, অভিনন্দন, শুভেচ্ছা। আমাদের এখনকার আলোচ্য বিষয়টি মিথ্যা সাক্ষ্য প্রদানের শাস্তি। মিথ্যা সাক্ষ্য প্রদানের শাস্তি, এটি আমাদের অধ্যয়ন করতে হবে। আমরা জেনেছি যে মিথ্যা সাক্ষ্যদান ধারা 191, মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা, ফেব্রিকেটিং ফলস এভিডেন্স, ধারা 192। মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের বিচারে মিথ্যা সাক্ষ্য দেওয়া বা উদ্ভাবন করা, ধারা 194। আর অপরাধকে গোপন করার জন্য অপরাধের সাক্ষ্য অদৃশ্য করা বা নষ্ট করা বা মিথ্যা তথ্য প্রদান করা, ধারা 201। মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 7 বছর এবং জরিমানা দণ্ডে দণ্ডনীয় হবে। যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 3 বছর এবং জরিমানা দণ্ডে দণ্ডনীয় হবে। তারপর 10 বছরের কম মেয়াদের কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে অপরাধটির জন্য নির্ধারিত কারাদণ্ডের সর্বোচ্চ মেয়াদের 1/4 হতে পারে বা জরিমানা বা উভয়। অপরদিকে আশ্রয়দাতা, অপরাধীকে আশ্রয়দাতা, ধারা 212। অপরাধীকে আশ্রয়দাতা, ধারা 212। অপরাধটি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হলে, অপরাধটি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হলে, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধীকে যে ব্যক্তি আশ্রয় দান বা লুকিয়ে রাখে সে যে কোনো বর্ণনার 5 বছর এবং জরিমানা দণ্ডে দণ্ডিত হবে। মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধীকে যে কোনো ব্যক্তি আশ্রয় দান বা লুকিয়ে রাখে সে যে কোনো বর্ণনার 5 বছর এবং জরিমানা দণ্ডে দণ্ডিত হবে। অপরাধটি যাবজ্জীবন কারাদণ্ডে বা 10 বছরের কারাদণ্ডে দণ্ডনীয় হলে, যে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা 10 বছরের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধীকে আশ্রয় প্রদান করে সে ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 3 বছর এবং অর্থদণ্ডে দণ্ডনীয় হবে। অপরাধটির দণ্ড 1 বছর থেকে 10 বছর কারাদণ্ডে দণ্ডনীয় হলে, এরূপ অপরাধীকে আশ্রয় প্রদান করলে উক্ত অপরাধের জন্য নির্ধারিত কারাদণ্ডের সর্বোচ্চ মেয়াদ 1/4 পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। অপরাধকারীর স্বামী বা স্ত্রী কর্তৃক আশ্রয় দান বা গোপনকরণের ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য নয়। এবার আমরা মিথ্যা সাক্ষ্য প্রদানের শাস্তি, ধারা 193 থেকে 216 ক পর্যন্ত মনে রাখার চেষ্টা করব, সেই সাথে কিছু সংক্ষিপ্ত প্রশ্নও থাকবে। 193 ধারা, মিথ্যা সাক্ষ্য দান করে বা মিথ্যা সাক্ষ্য তৈরি করে করে বিচার বিভাগীয় মামলার শাস্তি অনধিক 7 বছর পর্যন্ত এবং জরিমানা। আর ধরন সশ্রম বা বিনাশ্রম উভয়ই হতে পারে। এবার অন্য কোন মামলা অনধিক 3 বছর বা জরিমানা, সশ্রম বা বিনাশ্রম। 194 ধারা, মৃত্যুদণ্ডে দণ্ডিত করবার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য তৈরি করা, যাবজ্জীবন বা সশ্রম অনধিক 10 বছর এবং জরিমানা। শাস্তি হচ্ছে 194 ধারা, মৃত্যুদণ্ডে দণ্ডিত করবার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দেওয়া, ধারা 194। শাস্তি যাবজ্জীবন বা সশ্রম বা অনধিক 10 বছর এবং জরিমানা। যদি তার কারণে কোনো নির্দোষ লোকের মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় ও দণ্ড বলবৎ হয়, তাহলে মৃত্যুদণ্ড ও শাস্তি হবে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন বা সশ্রম অনধিক 10 বছর এবং জরিমানা, যখন যেরকম যেটা। এবার ধারা 195, যাবজ্জীবন কারাদণ্ড বা কারাদণ্ডে শাস্তিযোগ্য অপরাধে
দণ্ডিত করার মতলবে মিথ্যা সাক্ষ্যদান বা উদ্ভাবন করা। শাস্তি হচ্ছে যাবজ্জীবন বা অনধিক 7 বছর। এবার ধারা 203, কোনো অপরাধ বিষয়ে মিথ্যা তথ্য প্রদান। কোনো অপরাধ বিষয়ে মিথ্যা তথ্য প্রদান, অনধিক 2 বছর বা জরিমানা বা উভয় দণ্ড। ধর্ম হচ্ছে সশ্রম বা বিনাশ্রম। এবার 205 ধারা, দেওয়ানি বা ফৌজদারি মামলা কার্য বা কার্যধারার উদ্দেশ্যে মিথ্যা ছদ্মবেশ ধারণ। 205, শাস্তি অনধিক 3 বছর বা জরিমানা, সশ্রম বা বিনাশ্রম উভয়ই হতে পারে। এবার ধারা 209, যে ব্যক্তি প্রতারণামূলক ভাবে বা অসাধু ভাবে কোনো ব্যক্তির ক্ষতি সাধন করা বা তাকে বিরক্ত করার অভিপ্রায়ে কোনো বিচারালয়ে এমন কোনো দাবি উত্থাপন করে যা সে মিথ্যা বলে জানে, শাস্তি অনধিক 2 বছর, সশ্রম বা বিনাশ্রম উভয়ই হতে পারে। এবার 201 ধারা, মিথ্যা নালিশ উপস্থাপন করা। 201 ধারা, অনধিক 2 বছর বা জরিমানা বা উভয়ই হতে পারে, সশ্রম বা বিনাশ্রম যে কোনো পর্যায়ে হতে পারে। আরেকটি কথা আছে, যদি ফৌজদারি মামলা মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডে বা 7 বছর বা তদূর্ধ্ব মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত কোনো অপরাধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়, তাহলে শাস্তি হবে অনধিক 7 বছর এবং জরিমানা, সশ্রম বা বিনাশ্রম দ্বিতীয় হতে পারে। এবার ধারা 223, সরকারি কর্মচারীর অবহেলার দরুন আটক বা হাজত হতে পলায়েন, শাস্তি হবে বিনাশ্রম কারাদণ্ড যার মেয়াদ 2 বছর হতে পারে বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এবার 224 ধারা, কোনো ব্যক্তির আইনানুগ গ্রেপ্তারের বাধাদান বা প্রতিবন্ধকতা সৃষ্টি। 224 ধারা, কোনো ব্যক্তির আইনানুগ গ্রেপ্তারে বাধাদান বা প্রতিবন্ধকতা সৃষ্টি, শাস্তি যে কোনো মেয়াদের কারাদণ্ড যার মেয়াদ 2 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। কোনো ব্যক্তির আইনানুগ গ্রেপ্তারে বাধাদান বা প্রতিবন্ধকতা সৃষ্টি, যে কোনো মেয়াদের কারাদণ্ডে যার মেয়াদ 2 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। এবার 227 ধারা, দণ্ডরাশের শর্ত লঙ্ঘন, তবে সে ব্যক্তি দণ্ডের যে অবশিষ্ট অংশ ভোগ করে নাই সে অবশিষ্ট অংশে দণ্ডে দণ্ডিত হবে। 227 ধারা কি? দণ্ডরাশের শর্ত লঙ্ঘন, তবে যে ব্যক্তি দণ্ডের যে অবশিষ্ট অংশ ভোগ করে নাই সে অবশিষ্ট অংশের দণ্ডে দণ্ডিত হবে। এবার 228 ধারা, বিচার বিভাগীয় মামলায় বিচার কার্যে রত সরকারি কর্মচারীকে ইচ্ছাকৃতভাবে অপমান করা বা বাধা দান করা, যে ব্যক্তি বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ 6 মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে যার পরিমাণ 1,000 টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। ধারা 216 ক, দস্যুদের বা ডাকাতদের আশ্রয় প্রদানের শাস্তি, অনধিক 7 বছর এবং জরিমানা। ধারা 216 ক, দস্যুদের বা ডাকাতদের আশ্রয় প্রদানের শাস্তি, অনধিক 7 বছর এবং জরিমানা, এটি হচ্ছে সশ্রম। এটি হলো আমরা মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি অধ্যয়ন করলাম। এবার বিভিন্ন বোর্ডে যে প্রশ্ন আসছে আমরা সেটি কিছু অধ্যয়ন করব, দেখি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কি। কোনো ব্যক্তি মিথ্যা এজাহার করলে তার শাস্তির বিধান দণ্ডবিধির কোন ধারায় উল্লেখ আছে? সঠিক উত্তর 220 ধারা, মিথ্যা এজাহার করলে তার শাস্তির বিধান দণ্ডবিধির 220 ধারায় আছে। 17 সালের প্রশ্ন, দ্য জুডিশিয়াল প্রসিডিংস ইচ্ছাকৃত ভাবে মিথ্যা সাক্ষ্য প্রদানের শাস্তি বিধান বলা আছে দ্য পেনাল কোড 1860-এর কোন সেকশনে? ইচ্ছাকৃত ভাবে মিথ্যা সাক্ষ্য, এটি বলা আছে 193 ধারায়। দ্য পেনাল কোড 1860 এর 193 ধারার মতে কোনো বিচারিক কর্মধারায় ইচ্ছাকৃত ভাবে মিথ্যা সাক্ষ্য প্রদানের সর্বোচ্চ শাস্তি কোনটি? 7 বছর কারাদণ্ড, তদুপরি অর্থদণ্ড। 4টা প্রশ্ন, 5 বছর কারাদণ্ড, 7 বছর কারাদণ্ড বা তদুপরি অর্থদণ্ড,
14 বছর কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড। সঠিক উত্তর 7 বছর কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড 193 ধারা মতে কোনো বিচারিক কার্যধারা ইচ্ছাকৃত ভাবে মিথ্যা সাক্ষ্য দিলে 7 বছর জেল হইবে। দ্য পেনাল কোড 1868 কোন ধারায় অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উত্থাপন করার শাস্তি বিধান করেছে? 2 ধারায়, 209 ধারায়। দ্য পেনাল কোড 1860 এর কোন ধারায় অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উত্থাপন করার শাস্তি বিধান আছে? 209 ধারায়। দ্য পেনাল কোড 1860 এর কত ধারায় বিচারিক কার্যধারায় নিযুক্ত কোনো সরকারি কর্মচারীকে ইচ্ছাকৃতভাবে অবজ্ঞা বা বাধাগ্রস্ত করার শাস্তির বিষয়ে উল্লেখ আছে? সঠিক উত্তর 228 ধারায়। মিথ্যা সাক্ষ্য কয়ভাবে দেওয়া যায়? 2 ভাবে। মিথ্যা সাক্ষ্য কয়ভাবে দেওয়া যায়? মিথ্যা সাক্ষ্য দেওয়া যায় 2 ভাবে। মিথ্যা সাক্ষ্য প্রদানের শাস্তির বিধান উল্লেখ দণ্ডবিধির কত ধারায়? 193 ধারায়। মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের অপরাধীকে বাঁচানোর জন্য সাক্ষ্য নষ্ট করা বা মিথ্যা সংবাদ দেওয়ার জন্য সর্বোচ্চ শাস্তি কি? সঠিক উত্তর 7 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড। মিথ্যা সাক্ষ্য সৃষ্টি বা প্রদানের জন্য নিরপরাধ ব্যক্তির মৃত্যুদণ্ড হলে সাক্ষীর সর্বোচ্চ শাস্তি কি? সঠিক উত্তর মৃত্যুদণ্ড। মিথ্যা সার্টিফিকেট প্রদান বা স্বাক্ষর করলে তার শাস্তি দণ্ডবিধির কত ধারায় আছে? সঠিক উত্তর 197 ধারায়। কোন অপরাধীকে আশ্রয় দানকারীর শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় আছে? সঠিক উত্তর 212 ধারায়। খুব সুন্দর লাগবে প্রশ্নগুলো, আমরা আর একটু স্টাডি করব। সেটি হচ্ছে মুদ্রার সংজ্ঞা আছে ধারা 230-এ। মুদ্রা সম্পর্কিত যে অপরাধ, সেই অপরাধটি আমরা একটু স্টাডি করব। 230 থেকে 263-তে আছে মুদ্রা সম্পর্কিত অপরাধ সমূহ। আমরা দেখি কতটুকু পর্যন্ত আমরা স্টাডি করতে পারি। রাষ্ট্র বা সার্বভৌম ক্ষমতা বলে স্ট্যাম্প যুক্ত বা ইস্যুকৃত ধাতব মুদ্রাকে মুদ্রা বলে। কড়ি স্ট্যাম্পবিহীন তাম্রপিণ্ড মেডেল মুদ্রা নয়। ভারত সরকারের অধীনে প্রচলিত ফারুকাবাদ টাকা বাংলাদেশের মুদ্রা, যদিও এটা ব্যবহার করা হয় না। কোম্পানির টাকা বলে অঙ্কিত মুদ্রা বাংলাদেশের মুদ্রা নামে বিবেচিত হবে। এবার 231 ধারা, নকল মুদ্রা। 231 ধারা, শাস্তি অনধিক 7 বছর এবং জরিমানা। ধরন সশ্রম বিনাশ্রম উভয় হতে পারে। তাহলে নকল মুদ্রা কত ধারায় আছে? 231 ধারায়। এবার 232 ধারা, বাংলাদেশি মুদ্রা নকল করা। বাংলাদেশি মুদ্রা নকল করা ধারা 232। যদি বাংলাদেশি মুদ্রা নকল করে কত ধারায় আছে? 232 ধারায় আছে। তাহলে এটার শাস্তি কি হবে? বাংলাদেশি মুদ্রা নকল করা আছে কত ধারায়? বাংলাদেশি মুদ্রা নকল করা এটি আছে হচ্ছে 232 ধারা। 232 ধারায় আছে বাংলাদেশি মুদ্রা নকল করা। আচ্ছা, আর শাস্তি যাবজ্জীবন সশ্রম বা বিনাশ্রম অনধিক 10 বছর বা জরিমানা। 233 ধারা আছে নকল মুদ্রা নকল করার যন্ত্র তৈরি বা বিক্রয় করা। মুদ্রা নকল করার যন্ত্র তৈরি বা বিক্রয় করা হচ্ছে, মুদ্রা নকল করার যন্ত্র তৈরি করা বা বিক্রয় করা এটি হচ্ছে কত? 233 ধারা। শাস্তি অনধিক 3 বছর এবং জরিমানা। সশ্রম বা বিনাশ্রম হতে পারে। বাংলাদেশি মুদ্রা নকল করার যন্ত্র তৈরি বা বিক্রয় করা 234 ধারা, আর মুদ্রা নকল করার যন্ত্র তৈরি বা বিক্রয় করা 233 ধারা। বাংলাদেশি মুদ্রা তৈরি করা, নকল করা, বাংলাদেশি মুদ্রা নকল করার কার্য বা কোনো যন্ত্র, আচ্ছা, বাংলাদেশি মুদ্রা নকল করার যন্ত্র তৈরি করা 234 ধারা, 7 বছর জেল, সশ্রম বিনাশ্রম হতে পারে। মুদ্রা নকল করার কার্যে কোনো যন্ত্র বস্তু ব্যবহার করা, ওই যন্ত্র বা বস্তু দখল করা 235 ধারা। বাংলাদেশি মুদ্রা নকল করার কার্যে কোনো যন্ত্র বস্তু ব্যবহার করা, ওই যন্ত্র দখল করা এটি 10 বছর পর্যন্ত জরিমানা হতে পারে। আর নকল মুদ্রার আমদানি বা রপ্তানি 237 ধারা, এর জন্য 3 বছরের জেল। 3 বছরের জেল নকল মুদ্রার আমদানি বা রপ্তানি, নকল মুদ্রা আমদানি বা রপ্তানি এর জন্য জেল হবে 3 বছরের। নকল মুদ্রার আমদানি বা রপ্তানি অনধিক 3 বছর জরিমানা হতে পারে। এবং ধরন হচ্ছে সশ্রম বা বিনাশ্রম। আর 246 ধারা, প্রতারণামূলক ভাবে
বা অসাধ্যভাবে মুদ্রার ওজন হ্রাস করা বা গঠন পরিবর্তন করা, এটি 246 ধারায় তারা এই শাস্তি হচ্ছে 3 বছর সশ্রম বা বিনাশ্রম হতে পারে। 247 ধারায় আছে কি প্রতারণামূলকভাবে বা অসাধুভাবে বাংলাদেশি মুদ্রার ওজন হ্রাসকরণ বা গঠন প্রদান পরিবর্তন করা, শাস্তি হচ্ছে 7 বছর জেল সশ্রম বা বিনাশ্রম। সরকারি স্ট্যাম্প বা স্ট্যাম্প সংক্রান্ত অপরাধ সমূহ, সরকারি স্ট্যাম্প জাল করেন 255 ধারা, সরকারি স্ট্যাম্প জাল করেন 255 ধারা, সে যাবজ্জীবন সশ্রম বা অনধিক 10 বছর এবং জরিমানা হতে পারে। তারপর সরকারি স্ট্যাম্প নকল করা, যন্ত্রপাতি বা সাধারণ সামগ্রী দখলে রাখা 256 ধারা, শাস্তি অনধিক 7 বছর এবং জরিমানা সশ্রম বা বিনাশ্রম। সরকারি স্ট্যাম্প নকল করেন একটি যন্ত্রপাতি তৈরি বা বিক্রয় করা 257 ধারা, সরকারি স্ট্যাম্প নকল করেন একটি যন্ত্রপাতি তৈরি বা বিক্রয় করা 257 ধারা, অনধিক 7 বছর সশ্রম বা বিনাশ্রম। নকল সরকারি না নকল সরকারি স্ট্যাম্প বিক্রয় করা 258 ধারা, অনধিক 7 বছর এবং জরিমানা সশ্রম বা বিনাশ্রম। তারপর নকল সরকারি স্ট্যাম্প দখলে রাখা 279, অনধিক 7 বছর এবং জরিমানা সশ্রম বা বিনাশ্রম উভয় হতে পারে। দণ্ডবিধির কত ধারায় মুদ্রার সংজ্ঞা প্রদান করা হয়েছে? 230 ধারায়। দণ্ডবিধির 230 ধারায় মুদ্রার সংজ্ঞা দেওয়া হয়েছে। নিচের কোনটি মুদ্রা হিসেবে বিবেচিত? ফারুক আবাদ। নিচের কোনটি মুদ্রা হিসেবে বিবেচিত? ফারুক আবাদ। দণ্ডবিধি অনুসারে বাংলাদেশি মুদ্রা জাল করে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। দণ্ডবিধির অনুসারে মুদ্রা জাল করে সর্বোচ্চ শাস্তি জাল করে 7 বছর পর্যন্ত কারাদণ্ড। চারটা আছে, 7 বছর পর্যন্ত কারাদণ্ড, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 7 বছর, 7 বছর পর্যন্ত কারাদণ্ড। দণ্ডবিধির কত ধারায় সরকারি স্ট্যাম্প জাল করার শাস্তি বিধান আছে? সর্বোচ্চ 238 ধারা। দণ্ডবিধি অনুসারে সরকারি স্ট্যাম্প জাল করার সর্বোচ্চ শাস্তি কি? সঠিক উত্তর যাবজ্জীবন কারাদণ্ড। এবার ওজন পরিমাপ সংক্রান্ত অপরাধ। ওজনের জন্য মিথ্যা যন্ত্রের প্রতারণামূলক ব্যবহার 264 ধারা, 1 বছরের শাস্তি সশ্রম বিনাশ্রম। মিথ্যা ওজন বা মাপকাঠি প্রতারণামূলকভাবে ব্যবহার 265 ধারা, অনধিক 1 বছর সশ্রম বা বিনাশ্রম। মিথ্যা ওজন বা মাপার যন্ত্র দখলে রাখা 267 ধারা, 1 বছর সশ্রম বা বিনাশ্রম। মিথ্যা বাটখারা বা মাপকাঠি তৈরি বিক্রয় করে 267, অনধিক 1 বছর সশ্রম বা বিনাশ্রম। মিথ্যা ওজন পরিমাপের যন্ত্র দখলে রাখার শাস্তি কি? সঠিক উত্তর 1 বছর কারাবাস। অপ্রকৃত বাটখারা বা মাপকাঠি তৈরি বা বিক্রয়ের দায়ে অভিযুক্ত আসামি কত দিনের কারাদণ্ড হতে পারে? সঠিক উত্তর 1 বছরের সশ্রম বা বিনাশ্রম। এবার আমরা সংক্ষিপ্ত ভাবে জনস্বাস্থ্য ও নৈতিকতা সংক্রান্ত অপরাধ স্টাডি করে ক্লাসটি শেষ করব। সেটি হচ্ছে বিক্রয়ের জন্য অনভিপ্রেত খাদ্য বা পানীয় দ্রব্যে ভেজাল দূষণ 272 দ্বারা, হ্যাঁ এখানে অনধিক 6 মাস 1,000 টাকা জরিমানা সশ্রম বা বিনাশ্রম। তারপর অস্বাস্থ্যকর খাদ্য বা পানীয় বিক্রয় 273 দ্বারা, ওই 6 মাস শাস্তি বা 1,000 টাকা সশ্রম বা বিনাশ্রম। ওষুধে ভেজাল মিশ্রণ 274 দ্বারা, 6 মাস 1,000 টাকা জরিমানা। ভেজাল মিশ্রিত ওষুধ বিক্রয় করে 275 দ্বারা, অনধিক 6 মাস 1,000 টাকা বা জরিমানা বা উভয়। অশ্লীল পুস্তকাদি বিক্রয় করা 292 ধারা, 3 মাস জেল জরিমানা হতে পারে। 20 বছরের নিচে অল্প বয়স্ক লোকের কাছে অশ্লীল বস্তু বিক্রয় করা 293 ধারা, অনধিক 6 মাস জরিমানা হতে পারে। অশ্লীল কার্য ও গান, সঠিক উত্তর অশ্লীল কার্য ও গান 294 ধারা, অনধিক 3 মাস এবং জরিমানা হতে পারে। লটারি অফিস পরিচালনা করা 294 ক ধারা, অনধিক 6 মাস জরিমানা বা ওয়াই হতে পারে। তারপর যে কোনো ব্যক্তি বিশেষ কর ধর্মবোধে অবমাননা প্রদর্শনের উদ্দেশ্যে উপাসনালয়ে ক্ষতি সাধন করা বা অপবিত্র করা 295 ধারা, অনধিক 2 বছর জরিমানা বা উভয় হতে পারে। তারপর যে কোনো ব্যক্তি বিশেষ ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করে ওই যে কোনো ধর্মীয় অনুভূতিতে কথা আঘাত হানার উদ্দেশ্যে ইচ্ছাকৃত ভাবে বিদ্বেষমূলক কিছু কাজ করা ধারা 295 ক, এখানে 2 বছরের জেল বা সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে। তারপর ধর্মীয় সমাবেশে গোলমাল সৃষ্টি করা 296 ধারা, সেই ক্ষেত্রে কি হতে পারে? 1 বছর বা জরিমানা বা উভয় হতে পারে সশ্রম বা বিনাশ্রম। সমাধিস্থান ইত্যাদিতে অনধিকার প্রবেশ 297 ধারা, অনধিক 1 বছর জরিমানা বা উভয় হতে পারে। তারপর 298 ধারা, ধর্মীয় অনুভূতি আহত করার উদ্দেশ্যে অভিসন্ধি ক্রমে শব্দ প্রভৃতি উচ্চারণ করে 298 ধারা, অনধিক 1 বছর সশ্রম বা বিনাশ্রম উভয় হতে পারে। এই পর্যন্তই আমাদের ক্লাসটি শেষ করছি। গুরুত্বপূর্ণ একটি ক্লাস, বারে বারে শুনে মনে রাখতে চেষ্টা করতে হবে এবং
মনে রাখলে ক্লাসটি থেকে অনেকগুলো প্রশ্নই পাওয়া যাবে, বিভিন্ন পরীক্ষা এমসিকিউ এবং বিজিএস পরীক্ষা আসছে। সকলের জন্য শুভকামনা, ধন্যবাদ, সাথে থাকার জন্য।